হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই তো? তো আজকে মাতৃভাষা দিবসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তোমাদের তাহলে আমরা দুজন একটা কবিতা শোনাই। ওকে, বাংলা ভাষা উচ্চারিত হলে, শামসুর রহমানের কবিতা। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোন উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৌরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নক্ত কি হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোড় আখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুমপাড়া নিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশাবরি, নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে, রাম জানি সাজে ভাজেন ডালের বড়া। আর 21শের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। তো এই মাতৃভাষা দিবসের অনেক ভালোবাসা তোমাদের। আজকের দিনে আরো একটি কবিতার লাইন খুব মনে পড়ছে, সেটি হলো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কে ভুলিতে পারি? আমরা কেউই ভুলি না, আমাদের মনের মণিকোঠায় সারা জীবন সোনার অক্ষরে লেখা হয়ে থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।